আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, আমরা একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছি, সেই শর্ট ফিল্মের প্রথম দিন। তো আজকের এই বিহাইন্ড দ্য সিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর কি করিনি আমি ওই ভাই, আমি বলেন আপনার জন্য কি করিনি আমি বলেন। আমি বিয়ের ব্যবস্থা করেছি, আমি আপনার জন্য বিয়ের ব্যবস্থার জন্য আমি পুরো রেডি, প্রিপারেশন রয়েছি, কিন্তু মেয়ে পাচ্ছি না, কি করবো আমি আপনার জন্য, কি করবো, কিভাবে কি করবো বলেন। কি করিনি ওর জন্য, কি করিনি ওর জন্য, কি করিনি ওর জন্য, কি করিনি ওর জন্য, রেডি সর। কি করিনি ওর জন্য, কি করিনি ওর জন্য। হ্যাঁ আমি অনেক কিছু করেছি, তাও আমার বুঝতো না আমি আর কি করবো, আমার জন্য কেউ কিছু বাকি রাখিনি ভাই। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুটিংয়ের দিন। তো আজকের এই ভিডিওতে একজন নতুন অ্যাক্টর থাকবে, দেন আমি থাকবো, শিয়া বই ভাই থাকবে। তো আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো এদিকে আমাদের সাথে আছে সাব্বির হোসেন রতন, সে কি বলবে হতে হুয়ে ক্যুঁ কিসি কে দর পে জায়ে আপকে হতে হুয়ে আজকে আমাদের শুটিং ওই যে গাছটার নিচে হবে, সাথে মেলা আছে ওখানে হবে। তো এখানে হচ্ছে যে আমাদের সব কিছু সেট আপ রেডি করা হচ্ছে। ওই ভাই ওইদিকে একটু লোকেশন দেখতে গেছিলো, তা ওই ভাই কি দেখলো? দেখলাম সুন্দর একটা আমাদের ক্যারেক্টার চলে আসছে, যে আমাদের সেই ক্যারেক্টার, যে নতুন একটা ক্যারেক্টার কথা বলছিল আকিব ভাই, সে এই নাটকে আকিব ভাইয়ের ফ্রেন্ডের অভিনয় করছে। এই ভাইটা ভাইটার নাম হচ্ছে ফাহাদ সরকার, এদিকে আমাদের রতন ভাই শর্টকাট নিচ্ছে আকিব ভাইয়ের মন খারাপের। এদিকে আমাদের নয়ন ভাই খুব কষ্ট করতেছে, একা একটা রিফ্লেক্টর একটা বোম ধরে খুব কষ্ট হচ্ছে। তো নয়ন ভাই আপনার কষ্ট কিছু জল ছড়ে না পড়ে গেল, ও শর্টকাট নিতে পড়েই গেছে আপনার জন্য, দেখেন তিনি খুবই কষ্ট লাগছিল এগুলো ধরে, আপনার পড়ে যাওয়া দেখে আমি খুব খুশি হয়ে গেছি। ভাই অ্যাজ এ ফরেনার সে কি কাজটা ঠিক করছে, আপনি ফরেনার হিসাবে উত্তরটা দেন। নো অ্যাবসলিউটলি নট, হি ডিড আ হিউজ মিস্টেক। আরে তাই দাঁড়ে কি পানিশমেন্ট দেওয়া উচিত কি জেলা সাহেব, ঘটনাটা কিরকম যেন লাগছে কি জানো ভাই। ভিডিও তারা দেখেন ওদিকে পানির ভিতরে পাথর মারার শটটা নিচ্ছে ভাই, ভিডিওতে দেখলাম যে ইটুক একটা ইট মাছে, আবার এখন মাছে খামদানি ইট, খামদানি ইট আবার কি ভাই। ঠিকই ভেবেছিলাম সারা শহরে যখন, ঠিকই ভেবেছিলাম অনলাইন অফলাইন সারা শহর যখন তোকে পাচ্ছি না তুই এখানেই থাকবি, তা আমার ফোন ধরছিস না কেন সেটা বল। ঠিকই ভেবেছিলাম সারা, ঠিকই ভেবেছিলাম অনলাইন অফলাইন সারা শহর খুঁজে যে, ঠিকই ভেবেছিলাম অনলাইন অফলাইন সারা শহরে খুঁজে ধুর ও সারা শহরে, সারা শহরে ঘুরে নাকি সারা শহরে যখন তোকে কি রে সাফি শুনতে পাচ্ছিস না নাকি, কি রে সাফি শুনতে পাচ্ছিস না নাকি, কি রে সাফি শুনতে পাচ্ছিস না নাকি, আবার না নাকি হয়ে গেছে, শুনতে পাচ্ছিস না নাকি বল, আবার দেবো। কি হয়েছে আজ তোর মন খারাপ কেন ভাই, সে দিল কি হয়েছে আজ তোর মন খারাপ কেন, মিমের সাথে ঝগড়া হয়েছে? মিম নাম শুনলেই তো আমার এমনি হাসি তাহলে কাঁদছিস কেন, কি করিনি ওর জন্য,
ও কেন এমন করলো? শাফিন চিন্তা করিস না, কাকা কাল বিকালে, শাফিন চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কাকা কাল বিকালে কোন জায়গা? শাফিন চিন্তা করিস না, শাফিন চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কাকা বিকালে দীঘির পাশের বটতলায় দেখা করতে বললো, কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলেছে, চল আমরা সেগুলো ম্যানেজ করি। শুকর তেরা এ রব করিম, তুনে দিয়া হামেন রোজে নামাজ হ্যায় ইবাদত। আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ শেষ করে আবার ইনশাল্লাহ মানে যে এখানে আমাদের ভিডিও শুটিং হবে। আমার মূলত গলা ভেঙে গেছে, আর যে সিনটা চলছে এখানে হচ্ছে যে গলা ভাঙাটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে, নাকি? কাঁদতে 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 কাঁদতেই গলা ভেঙে ফেলেছি। আলহামদুলিল্লাহ আজকের মতন আমাদের শর্ট ফিল্ম শর্ট শেষ। তো অডিয়েন্সের উদ্দেশ্য করে আমাদের টিম মেম্বাররা কি বলতে চায়, মানে আমাদের নাটকে একটা ডায়লগ আছে, কি করিনি আমি ওর জন্য, ও কেন এমন করলো? শুকর তেরা এ রব করিম, তুনে দিয়া হামেন রোজে নামাজ হ্যায় ইবাদত। হবে যে কাঁদতে কাঁদতে বলবে জিনিসটা, কিন্তু আমার সংলাপ এটা সংলাপ কি আমার সংলাপ এরকম হেড়ে গলায় বাচ্চার কান্না করলে একদিকে মুড আসে, আর তোমার বুদ্ধি শুদ্ধি কবে হোগা? সেই দিকে জানি এইসবে কি কোনো কাজ হয় নাকি? কিন্তু এই তাবিজ কবজে কি দিয়ে কোনো কাজ হয়? কিন্তু এই তাবিজ কবজ দিয়ে কোনো কাজ হয় নাকি? আরে 100% শিওর, আমি নিজেও একবার করেছিলাম। তোমরা দুজন একটু এদিকে আসো তো। এই ছেলেরা শোনো, এই ছেলেরা শোনো, এই ছেলেরা শোনো, আমি শুনলাম তোমরা দুজনে তাবিজ কবজ সম্পর্কে কিছু আলোচনা বলছিলে। আমি শুনলাম তোমরা তাবিজ কবজ সম্পর্কে কিছু বলছিলে তোমরা, তোমার হাতে ওটা কি?
তোমার হাতে ওটা কি? আর এটা কি বাধা? তোমার হাতে ওটা কি? আর এটা কি বাধা? তোমার হাত কি হলো? মিথ্যা বলছো কেন? মিথ্যা বলছো কেন? কোন দিক থেকে আসছেন আপনি? তাবিজ দিক থেকে। আর তাবিজ কেন? আমি তো দেখতে পাচ্ছি তোমার হাতে একটা তাবিজ বাধা। আরে এটা কেন বেঁধেছো? মিথ্যা বলছো কেন? আমি তো দেখতে পাচ্ছি তোমার বেশি সিরিয়াস। মিথ্যা বলছো কেন? আমি তো দেখতে পাচ্ছি কিছু একটা বাধা রয়েছে। না না কিছু না। মিথ্যা বলছো কেন? আমি তো দেখতে পাচ্ছি তোমার হাতে একটা তাবিজ বাধা রয়েছে। মিথ্যা বলছো কেন? আমি তো দেখতে পাচ্ছি তোমার হাতে একটা তাবিজ বাধা রয়েছে, এটা কেন বেঁধেছো? নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি অবাক হয়ে অবাক। এবং বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক হারাম। আচ্ছা প্রশ্নটা করেছে আকিব, আকিব রয়েছে এই পাশে, ঠিক আছে। কোনো কিছু দেওয়ার বা নেওয়ার মালিক কে? বলে চাট ডালো এক বার নেন। কিভাবে আমার না কিভাবে কেন? আলহামদুলিল্লাহ আমাদের শুটিং মানে চলতেছে, তো শুটিং চলতে চলতে মানে এক এক করে আমরা ডায়লগ নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শুটিং হচ্ছে, এখানে হচ্ছে যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, রিফ্লেক্টর ধরে আছে, বুম ধরে আছে, ইনি হচ্ছে এই ওই ভাই হচ্ছে যে ডায়লগ, উনি ডায়লগ দিচ্ছে। তো যে কোনো মানে সিকুয়েন্স বা সিন ফুটিয়ে তোলার জন্য আসলে অনেকেই কাজ করে ক্যামেরার বাইরে, যেগুলো হয়তো আপনারা দেখেন না। আর একটা কথা, তামিমা ফাকদ আশরাকা অরিজিনালি আমাদের কথা বলছিলে আমাদের ওই যে এআইজি মিডিয়া আছে আমি ইচ্ছে করলে আমি সাক্ষাৎকার দিতে পারবো। আপনার কি এই অভিনয় ড্রেস নাকি অরিজিনাল ড্রেস? আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করলাম যে এই ড্রেসে বসে সাহিত্য কিনা। আমাদের শুটিং মানে অর্ধেক হইতে না হইতেই দুপুরের খাওয়া দাওয়া। তো নয় ভাই কি বলতে চায়? এই যে বিরিয়ানি খাওয়াচ্ছে আকিব ভাই, খুবই দুপুরবেলা করে খেয়ে খুবই শান্তি লাগছে। আমার আব্বু হচ্ছে বিরিয়ানি রান্না করে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তোমার ভাই কি বলবে? তো বেশি ভালো লাগছে আকিব ভাই বাসায় এসে খেতে পেরে। ওরে বাবা রে, বাসা রান্না করা বিরিয়ানি তো এই জন্য খেয়ে বেশি ভালো লাগছে। এখন খাবো না কথা বলবো, খেয়ে নি পরে কথা বলছি। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আমাদের ব্ল্যাক ম্যাজিক শর্ট ফিল্মটা শুটিং কমপ্লিট হলো। তো আমাদের ব্ল্যাক ম্যাজিকটা লেগেছেন নয়ন ভাই, তা কী বলবেন আপনি জাতির উদ্দেশ্যে? আসলে এই প্রথম স্ক্রিপ্ট লেখা, তা আবার ইসলামিক কন্টেন্ট কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন, সবার ভালো লাগবে। আর আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের আলহামদুলিল্লাহ শুটিং শেষে আমাদের নয়ন ভাই অন্তরটাকে তৃপ্ত করছে সেভেন আপ দিয়ে, বেশ ভালো লাগলো। অনুভূতি প্রকাশের সুযোগ আমরা আরেকবার দিতে চাই তাকে। আসলে আকিব ভাই ঠিকই বলছিল যে আজকের স্ক্রিপ্টটা আমি লিখেছি, কিন্তু লিখেছি যতটুকু আমাকে অনেকেই হেল্প করেছে, তার মধ্যে অনিল ভাই অন্যতম, তিনি যথেষ্ট প্রকারে হেল্প করেছেন, তার জন্য আজকের স্ক্রিপ্টটা সম্পন্ন হয়েছে। এবং আপনারা যারা দেখছেন আর দেখবেন সামনের দিন এই এই ব্ল্যাক ম্যাজিক শর্ট ফিল্ম, আশা করছি সবার ভালো লাগবে। আর এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আমাদের মূল উদ্দেশ্য আপনাদের কাছে কিছু শিক্ষা পৌঁছে দেওয়া,
কিছু মেসেজ করছে যে আমার মনে হয় যে এখান থেকে আপনি একটা ভালো মেসেজ পাবেন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে যে আমাদের ভিডিওর তৃতীয় দিন, জাস্ট অডিও চেকিং চলতেছে। তো আজকে হচ্ছে যে আবারও আমরা অডিও চেক করছি, কারণ শর্ট ফিল্ম যখন তৈরি করা হয় তখন অডিওটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। Hey guys, so we're on our shooting spot. It's our third and the final day of our shoot. We are doing our last shooting here. So we chose a spot like this one. This area is so peaceful. Like no one's gonna... All right, so here goes our talented videographer. He's preparing the camera with a gimbal. Look at his smile. Here comes our boss, Akif Bhaiya. And this is Asif. He's also gonna help us. You guys just look at the environment. This place is so beautiful, like pots everywhere, but it's greenery. You can see only green leaves. And you know, it's giving a village vibe. আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে আমাদের শুটিং এর তিন নম্বর দিন। তো এর আগের মানে যে স্টোরি মোতাবেক সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে শুটিংটা হচ্ছে যে এই বটগাছের নিচে। তো আমাদের সাথে সবাই আছে। তো আমরা চেয়েছিলাম যে পিছনে যে বটগাছ আছে ওই বটগাছের নিচে আসলে শুটিং করতে, কিন্তু এখানে যে এই স্যালো মেশিনের কারণে পানি উঠতেছে, তো যার কারণে এখানে একটা ব্যাপক নয়েজ ক্রিয়েট হচ্ছে। যার কারণে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের এই শর্ট ফিল্মে। যাচ্ছি হচ্ছে যে আমরা যে দেখতে পাচ্ছেন দিঘির পাড়ে। হ্যাঁ, ও তো আমরা যেদিক দিয়ে যাচ্ছি দেখেন কি পরিমাণ ধুলো। তো এখন হচ্ছে যে আমরা যাচ্ছি ওই যে সুন্দর একটা লোকেশন, এখানে নিরিবিলি আছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে, বাট So hey guys, we had to change our location, that beautiful location. We had to like switch here because there was a lot of noise, so we found another place. That place is beautiful. We have a lake here and a nice tree and a shade, so yeah, we're working fine here. It's gonna be pretty good. Yeah. Kabiraj. Our Kabiraj kaka. Hey, oh, rickshaw da dadi, dadi dadi lo. Ha, 3, 2, 1, action. ওকে, গুড শট। অ্যাকশন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাহ, হাত তো দাও। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের যা যা নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসছো তো? ওয়ালাইকুম আসসালাম, তোমাদের যা যা নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসছো তো? এই যে, হ্যাঁ, বিষয়টা আমি দেখেছি, জাদুবিদ্যা দিয়ে মেয়েটার মন ঘুরানো হয়েছে, তবে সমাধান আছে। বিষয়টা আমি দেখেছি, তবে দেখা যাচ্ছে দুটি ছাগল আমাদের সাথে আছে। দুটি ছাগল, হ্যাঁ, দুটি ছাগল আমাদের সাথে আছে। একটা পাঁচ ছাগল, আমাদের সাথে মাসুদ আছে। মাসুদ কি বলতে চাই? তো আমরা যে লোকেশনটাতে শুট করতেছি এই লোকেশন সম্পর্কে ফাহাদ ইংলিশে কিছু বলবে। বলেন ফাহাদ ভাই, কি বলবো? এই লোকেশন সম্পর্কে কিছু বলেন। All right, the location, it's pretty beautiful, like the beauty of Bangladesh is showing up. We can see a kingfisher flying from there and there are trees and leaves everywhere. It looks pretty fine. We're fine. And there's paddy fields and that large
okay. lake here, and there we saw a few minutes ago, like, they were feeding the fishes, and all those fishes were jumping here and coming to eat. Oh. আজকের শর্ট ফিল্মের বিহাইন্ড দ্য সিন আমি এখানেই এন্ডিং করতে যাচ্ছি, যে কারণ এই ভিডিওটা এডিট করে আমাকে আপলোড করতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।